নমস্কার আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কি করে এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পে আপনার নামটি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা অনেকটা এরকম দেখতে লাগবে এই ওয়েবসাইটে আসার পর নিউ এনরোলমেন্ট জব শিকার লগ ঠিক নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলা হয়েছে জাস্ট এগুলো একবার পরে নেবেন তারপর পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে এসে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কি কি আপলোড করতে হবে সেটা দেখুন বলা হয়েছে নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট বাসস্থান প্রুফ হিসাবে আপনার রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ড এগুলো আপলোড করতে পারেন কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা আপলোড করবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি আপনি হয়ে থাকেন তাহলে সেটা আপলোড করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তো লাগবেই সবগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে কুড়ি থেকে একশো কেবির মধ্যে ফর্ম এবার কিভাবে ফিল আপ করবেন সেটা একবার দেখে নেব প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার নাম বাবার নাম বিবাহিত হয়ে থাকলে স্বামী বা স্ত্রীর নাম পুট করবেন এরপর আপনাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার কাস্ট কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন বৈবাহিক অবস্থা অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা সঠিকটা পুট করবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা যদি ইয়েস হয় তাহলে কি টাইপের হ্যান্ডিক্যাপ সেটা এখান থেকে সিলেক্ট করে আপনার সার্টিফিকেটে কত পার্সেন্টেজ ডিসেবিলিটি টাইপ দেওয়া আছে সেটা এখানে টাইপ করে দেবেন আর যদি এটা নো রাখতে চান তাহলে নো রাখবেন তাহলে এই ডিটেলগুলো ফিল করার কিছু দরকার নেই তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি প্রাক্তন সেনাকর্মী কিনা বা এক্স সার্ভিসম্যান কিনা যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নকো পেজের ডান দিকে আপনার পোস্টাল অ্যাড্রেসটা পুরোটা এখানে লিখে দেবেন তারপর আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর আপনার ব্লক কি আছে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার কোডটা দেবেন এরপর আপনার ডিস্ট্রিক্টে যে এক্সচেঞ্জ অফিসে আপনি নামটা তুলতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন ইমেল অ্যাড্রেস যদিও বাধ্যতামূলক নয় তাও দিয়ে দেবেন এরপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা এখানে একটা একটা করে পুট করবেন ধরুন আপনি গ্রাজুয়েশন পাস সেক্ষেত্রে প্রথমে এখানে সিলেক্ট করলেন মাধ্যমিক ম্যাট্রিক পাস কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্ট মার্কস আপনার আছে সেটা এখানে পুট করে দেওয়ার পর আবার যখন আপনি নেক্সট কোয়ালিফিকেশান দিতে চাইবেন তখন এই অ্যাড নিউ অপশানটায় ক্লিক করলে আবার কিন্তু একটি নতুন রো ওপেন হয়ে যাবে এখান থেকে আবার আপনি কি পরীক্ষা পাস করেছেন সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন এইভাবে আপনার যতগুলো কোয়ালিফিকেশান আছে পরপর এখান থেকে বসিয়ে দেবেন তারপর ল্যাঙ্গুয়েজ সেকশানে চলে আসবেন এখানে আপনি কি কী ভাষা লিখতে বলতে বা পড়তে জানেন সেগুলো সব এখানে সিলেক্ট করতে হবে ধরুন আমি এখানে সিলেক্ট করছি বাংলা বাংলা লিখতে বলতে পড়তে আমি সবই জানি সেগুলো এগুলো সিলেক্ট করলাম তারপর আপনি যদি অন্য কোনো ভাষা অ্যাড করতে চান ধরুন আমি এখানে অ্যাড করছি ইংলিশ ইংলিশে আপনার কতটা দক্ষতা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর আপনার উচ্চতা ওজন এবং বুকের ছাতি কতটা আছে সেটা সেন্টিমিটার এবং কেজিতে প্রকাশ করতে হবে এরপর আপনাকে একটা ফটো এবং বায়োডাটা আপলোড করতে হবে ফটোটা হতে হবে পাঁচশো কেবির মধ্যে উইথ সিগনেচার নিচে যেন সিগনেচার থাকে এবং বায়োডাটাটা হতে হবে দুশো কেবির মধ্যে এটা ডকুমেন্টস ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে মানে মাইক্রোসফট ডকুমেন্টস ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে এরপর বলা হচ্ছে আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা যদি থাকে কোথায় আপনি কাজ করতেন সেই ডিটেলগুলো এখানে দিয়ে দেবেন কত টাকা স্যালারি পেতেন কী পোস্টে কাজ করতেন কোন সেক্টরে কাজ করতেন কতদিনের অভিজ্ঞতা আছে সব ডিটেল এখানে পুট করে দেবেন যদি দু তিনটা জায়গায় আপনি কাজ করে থাকেন তাহলে অ্যাড নিউ অপশনটায় ক্লিক করে যে সমস্ত জায়গায় আপনি কাজ করেছেন সেগুলো অ্যাড করে দিতে পারেন এরপর প্রুফ অফ রেসিডেন্স এই জায়গায় আপনি কি ডকুমেন্ট সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এটা আধারই রাখবেন তারপর এখানে আপনার আধার নাম্বারটা পুট করে দেবেন তারপরে প্রশ্ন করা হচ্ছে উইলিং টু রিলোকেট মানে অমিনি অন্য কোনো জায়গায় স্থানান্তর হতে চান কি না এটা সাধারণত নই থাকে যদি আপনি এরকম কোনো ব্যাপার থেকে থাকে তাহলে সেটা আপনার সঠিকটা সিলেক্ট করে দেবেন এরপর অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিছু দিতে পারেন না পারেন কিছু অসুবিধা নেই যদি বিপিএল হয়ে থাকে নিয়ে এস করবেন অন্যথায় নো করবেন তারপর এখানে ক্যাপচাটা পুট করে এই দুটো অপশানের টিকমার্ক দিয়ে সাবমিট করবেন এবার আমরা নেক্সট পেজে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিটেল ফিল হয়ে আছে এগুলো জাস্ট আমি একটা র্যান্ডম টাইপ করেছি আপনাদের দেখানোর সুবিধার জন্য এরপর আপনাকে কিছু কিছু জিনিস এখানে আপলোড করতে হবে যেমন আমি প্রথমেই বললাম নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি এই জিনিসগুলো আপলোড করতে পারেন মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট ইত্যাদি প্রুফ অফ রেসিডেন্স যেহেতু আমি আধার কার্ড রেখেছি সেই জন্য আধারই আপলোড করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যদি আপনি এসসি এসটি এস টি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন তারপর আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে কোনো ব্যাপারই না জাস্ট চুজ ফাইল অপশানে ক্লিক করবেন যেটা আপনার আপলোড করার দরকার সেটা আপনি সিলেক্ট করে ওপেন করলেই আপলোড হয়ে যাবে অবশ্য আপলোড বাটনটাই আপনাকে ক্লিক করতে হবে এখানে সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন আর হ্যাঁ এখানে একটা কথা বলে দিই ফাইলগুলো আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে একশো কেবির মধ্যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে নামালে আপনার কাছে এরকম একটি ডিটেলস শো হবে এখানে একটা দেখুন নোট বলা হচ্ছে ইউ উইল রিসিভ দ্য ইউজার পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার ফর্মটি ভ্যালিডেট হওয়ার পর পাবেন এবার আপনার কাজ কি আপনার তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল এরপর এই পেজটির একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে প্রিন্ট পেজ যে অপশন আছে ওখান থেকে আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন প্রিন্ট আউট নেওয়া হয়ে গেলে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলো অরিজিনাল এবং জেরক্স নিয়ে আপনাকে যেতে হবে এক্সচেঞ্জ অফিসে মানে যে এক্সচেঞ্জ অফিসের অ্যাড্রেস আপনি সিলেক্ট করেছেন সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট ভ্যালিডেট হবে ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে পরবর্তীকালে যখন লিস্ট বেরোবে সেখানে আপনি চেক করে দেখতে পারবেন আপনার নামটি এই যুবশ্রী লিস্টে এসছে কিনা আশা করি আপনাদের বোঝাতে পারলাম কী করে আপনারা নতুন করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করবেন বা রেজিস্ট্রেশন করবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন দর্শক বন্ধু তারা যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন